এই গ্রাম বাংলার সৌন্দর্যটাই যেন একটু অন্যরকম। আমার কাছে কিন্তু গ্রাম ভীষণ ভালো লাগে, এমনকি আমি একজন গ্রামের মেয়ে, গ্রামের বউ, আর এখন যাব শহরে, অনেক দূর পাড়ি দেব। এত দূর আমি কোনো দিনও যাইনি জানো। আমি কলকাতা গিয়েছিলাম তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে, তাও একদিনের জন্য। যেদিন গিয়েছি তার পরের দিন থেকে তার পরের দিন বাড়ি চলে এসেছি। মা বাবা ভাইকে ছেড়ে থাকার অনুভূতিটা সেরকম এখনও হয়নি। অনেকেই বলবে বিয়ে হয়ে গেছে এখন কেন এরকম করছো। হ্যাঁ গো, আমি না থাকিনি না কোথাও, তাই না আমার ভীষণ খারাপ লাগছে। আর যেখানে যাব সেখানে কেউ নেই, আমি একা সারা দিন রুমে থাকব। আজ তোমাদের সাথে শেয়ার করব যে রুমটা আমাদের জন্য ঠিক করা হয়েছে, যে রুমটাতে তোমাদের এই সমাধি দিভাই থাকবে সেই রুমটাই তোমাদের সাথে শেয়ার করব। ওই রুমটাই কিন্তু আমার কাছে এখন স্বর্গ, ওখানেই থাকতে হবে, ওটাই আমার কাছে সব। তাই আজ সব কিছু তোমাদের কাছে শেয়ার করব। এই টাটকা টাটকা জিনিসগুলো আর দেখতে পারবো না, সবই কিনে খেতে হবে। এই আকাশের সৌন্দর্য, এই প্রকৃতির সৌন্দর্য, এগুলো দেখতে পারবো না। পারবো আকাশটাকে দেখতে, কিন্তু এই সবুজ গাছপালা এসব হয়তো সেখানে পাবো না, কারণ সেই জায়গায় নাকি টোটালটাই পাহাড়ি এলাকা। হ্যাঁ পাহাড়ে গাছপালা আছে, কিন্তু আমাদের গ্রামের যে সৌন্দর্যটা সেটার মতো হয়তো না। আমার কাছে বেশ না পাহাড় ভালো লাগে না। এদিকে সকাল সকালই মামা এসেছে, ছোট মামা, মিতুর মা বাবা। মিতু বলি কেন, মিতু দিদির বাবা। তো তোমরা অনেকেই বলেছো মিতু কেন বলো, ছোটো থেকে না আমরা একসাথে বড় হয়েছি, আর আমরা কিন্তু প্রায় বেশি দিন না, 9 মাস 10 মাসের ছোট বড়, আমি ছোট ও বড়। আর আগের থেকে একটা অভ্যাস হয়ে গেছে মিতু মিতু বলে ডাকা, আর দিদি বলি, কিন্তু এটা একটা অভ্যাস হয়ে গেছে তাই বলি। মামা এসেছে আর এখানে কিন্তু আমাদের গদর গল্প হচ্ছে। গদর কালকে ফোন করেছিল, গদর সাথে ভিডিও কল করা হয়েছে, আমার মাও দেখেছে গদকে। আমার মোবাইল দিয়ে কখন যে চুপি চুপি তারা ভিডিও কল করে নিয়েছে আমি বুঝতেই পারলাম না জানো। এই যে নাতি আর কি টান বলবো, এই দিদা আর দাদুর এতটাই টান যে কখনই ভিডিও কল করে ফেলেছে আমি কিছুই বুঝতে পারলাম না। এখানে গদর অনেক কথা হচ্ছিল, গদটা কেমন করে ফোন করে কি কথা বলছিল, গদ তো আমাদের কথা বলতে পারে না। আর একটা জিনিস, আমার মা না গদর সাথে অনেক ইয়ারকি ঠাট্টা করে, ওর জন্য আমাদের গদর শোনা আমার মার দিকে ফোনে তাকায় না জানো, শুধু তাকায় ওর দাদুর দিকে, আর আমার বাবা মানে আরেকটা দাদুর দিকে। এটা নিয়ে কিন্তু ওরা ভীষণ হাসাহাসি করছিল যে ছোট বাচ্চা এটা কি বোঝে, আমি আর কি করছি নেংটু বলে আজ ও আমার দিকে তাকাচ্ছে না। সত্যি এই জিনিসগুলো না অনেকটা মিস করি। এই দুদিন আগে আমাদের বাড়িতে ছিল, দুদিন আগে ওর সাথে আমরা খেলেছি, ওর সাথে আমরা কি না কি করেছি দেখো, এত আদর কোলে নেওয়া, এমনকি ওকে আমি কোথাও বসতে দেইনি ঠিক মতো, সবসময় মনে হয় কোলে জড়িয়ে ধরে বসে থাকি, এতটাই ভালো লাগতো। আর এদিকে দেখো বাড়িতে চলে এসেছে বড় ষাঁড় গরু, এই গরুটা কিছুদিন থেকে এতটা উৎপাত করছে কি বলবো তোমাদের, এতটাই উৎপাত করছে, বিশাল হাতির মতো দেখতে গরুটা। এই গরুটা বাড়ির ভেতর দিয়ে গেল, মানে আমি বাড়িতে শুধু আর বাড়িতে কেউ নেই, এখন গরুটা বাড়ির সামনে দিয়ে চলে যাচ্ছে। আর বোনকে তাড়াতাড়ি ডাকলাম, আমি আর ভাস্তি আর বোনই ছিল বাড়িতে, বোন কোথায় ছিল জানতাম না, এখন ও এসে তাড়াতাড়ি গরুটাকে ঢিল দিচ্ছে, কারণ এখানে না অনেকগুলো গাই গরু আছে, তো এই গরুগুলোর কাছাকাছি আসলে আবার লড়াই লেগে যাবে, তখন আমরা তিনজন সামলাতে পারবো না, তাই ওকে এখান থেকে তাড়িয়ে দেওয়া হলো। আর আমাদের যে একটা গরু আছে সেটা গরম হয়েছে, মানে কি আমাদের ভাষায় আমরা বলি গরু ডেকেছে, তো ওর বাচ্চা হবে সেরকম একটা পর্যায়ে। তো এই অবস্থায় কিন্তু এই গরুটাকে, মানে এই বড় গরুটাকে তার সামনে নেওয়া যাবে না, তাই তাড়িয়ে দিলাম ঝটপট করে। দেখো এটা হচ্ছে আমার ভাস্তি, আমার বর্দার মেয়ে, ও সারাদিন আমার সঙ্গে থাকে, আর এখন সকালে ঘুম থেকে উঠে ছোটো মামার সঙ্গে চলে এসেছে আমাদের বাড়ি। ছোটো মামাকেও অনেকটাই ভালোবাসে, আর ছোটো মামা ওর সাথে কী করে, দাদু কী করে তোমার সাথে, ডিসিং করে না, কীভাবে ডিসিং দেয়, কীভাবে ডিসিং দেয়, মাথা দিয়ে ডিসিং দেয়। আর জোসেফ জোপিপির সঙ্গে কী করে বলো, বলো মুখ দিয়ে বলো, কিল দেয়, কিল দেয়। ও দেখেছো তোমরা, ওকে নিয়ে এসেছে, আর এদের বাড়িতে ফুলের নার্সারি আছে, তো ওখানে গেছিলো ছোটো মামা ফুল দেখতে, ওখান থেকে ওকে নিয়ে এসেছে, আর ও এখন আমাদের বাড়িতে আছে। আমি ওকে বলছি এখন বাড়ি গিয়ে, হ্যাঁ হ বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে আসতে। তো আজ হচ্ছে সোমবার, এর পরের সোমবার তো আমি চলে যাব। মা, ও মা, ও মা, আমি চলে, আমি যখন পিছনের এখানে যাব তোমার খারাপ লাগবে, তুমি যাবা আমার সঙ্গে, তুমি আমার সঙ্গে যাবা, তুমি আমার সঙ্গে যাবা, যাবা।
মার জন্য মন খারাপ করবে না কেন? মা বাবার জন্য মন খারাপ করবে না? করবে না? আমার সঙ্গে চলে যাবো অরুণাচল? হ্যাঁ, ওখানে কার সঙ্গে থাকবা? আমার সঙ্গে কি খাবা? ভাত বলি বাবা নে, কত আদর করে আমাকে। হ্যাঁ, ও এখন আমার সঙ্গে যাওয়ার জন্য মানে প্রস্তুত হবে, আমার সঙ্গে চলে যাবে বারবার বলছে। আমি যখন শ্বশুরবাড়ি যাই তখনও আমার সঙ্গে যেতে চায়। এখন আমি তোমাদের দাদাভাইয়ের ওখানে চলে যাবো, তাও আমার সঙ্গে যেতে চায়। একটা পাগলি একটা। ও মা, তুমি একটা কাজ করো, তুমি সুমন বাবাকে বলো বাড়িতে দিয়ে আসো, তুমি খেয়ে টেয়ে আসো, তারপর তুমি সারাদিন আমাদের বাড়িতেই থাকবা না? খেতে হবে না? হুম, হাই বলে দাও তো। বলো তো, বলো হাই, বলো মাসিরা, বলো বলো মাসিরা, পিপিরা, কেমন আছো? কেমন আছো? তোমার নামটা কি বলো? বলো তোমার নাম কি বল? তোমার বাবার নাম? তোমার মার নাম? তুমি এখন বাড়ি যাও শঙ্কু। হ্যাঁ, ওর বয়স 3 বছর, ও যখন মানে 9 মাসের তখন থেকেই আমার কাছে থাকে বেশিরভাগ সময়, কারণ ওর মা চাকরি করতে যায়, স্কুলে যায়। তো চলো, পরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। কি আনছো? ডিম, ডিম খাবো। পরে তোমার তো যাওয়া লাগতো না পাশের লেগে? না ঠিক আছে। আমার ভাত প্রায় হয়ে এসেছে, শাকগুলোও এখন কেটে নেব। আর আমরা কিন্তু বেশিরভাগ সময়ই শাক বেগুন দিয়ে রান্না করি, যেটা আমার কাছে বেশ ভালো লাগে। আমার মাও কিন্তু খুব পছন্দ করে বেগুন দিয়ে শাক খাওয়াটা। বাবা নিয়ে এসেছে বাজার থেকে ডিম, আর কালকে বিকেলবেলায় আমি তুলে নিয়েছি অনেকগুলো শাক। এই শাকগুলো একদম সার ছাড়া, যেগুলো আমাদের মিতাংশ বাপ্পাকে শাকপাতে খাওয়ানো হয়েছে, তোমরা দেখেছো কালকে বিকালে তুলেছি শাকগুলো, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো এইখানে সব কিছু মিশাল শাক আছে, আমাদের ভাষায় আমরা এটাকে খুইদা শাক বলি। এই যে শাকটা দেখো, তোমরা হয়তো চিনবে না কি জানি না। তো আরেকটা এখানে আছে, এটা হচ্ছে আমাদের ভাষায় আমরা রসুন শাক বলি। তো এটার মধ্যে ছোটো 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 পাতা হয়, অনেকেই এটাকে নাকফুল গাছ বলে। তো আর একটা আছে, এটাকে হচ্ছে এই যে মধু গাছ, মধুর মতো যে ছোটো ছোটো ফুলগুলো হয় সাদা সাদা ওগুলো। তো ওই যে এখানে অনেকগুলোই শাক তুলে নিয়েছি, আর শাক রান্না হবে। আর আমার মা শাক দিয়ে খেতে বেশি ভালোবাসে, সারাদিন জমিতে কাজ করে এসে যতই ভালো মন্দ রান্না করো না কেন মার নাকি ভালো লাগে না, কারণ মুখে সেরকম রুচিটা নেই, অনেকগুলো ওষুধ খাচ্ছে তো ওর জন্য। তো আমাকে বলছিলো কালকে বিকালবেলা যে তুই একটু শাক তুলিস, তো আমি বিকালবেলা শাকগুলো তুলে নিয়েছি, এখন রান্না করবো। এপাশে কিন্তু আমার ভাত প্রায় হয়েই গেছে, বাবা ডিম এনেছে, ডিমের ঝোল করবো আর শাক করবো। আর দুটো লেবার আছে আজকে, একটা মহিলা একজন পুরুষ। দাদাটা সকাল থেকে সকালে এসেছে 8টার দিকে, এসেই ওইদিকে কিন্তু মানে নাঙল দিয়ে জমিতে ইয়ে টানছে, মানে আল টানছে, কেলের মতো টানছে আলু দেওয়ার জন্য। আর ওদিকে মা আর আরেকটা মহিলা এসেছে, জানি না কি হবে, নতুন এসেছে আমাদের বাড়িতে, হয়তো বৌদি হবে। তো উনি দুজনে মিলে কিন্তু আলু গাড়ছেন। তো আমাদের আলু গাড়া আজকের থেকে শুরু হলো, আর পরে সোমবার আস্তে আস্তে আমাদের আলু গাড়া হয়তো কমপ্লিট হয়ে যাবে সম্পূর্ণই। আর আমাদের এবার 4 বিঘে আলু করা হচ্ছে, আমাদের নিজস্ব জমি হচ্ছে 4 বিঘে, তো সেখানেই করা হচ্ছে, তাছাড়া ভুট্টা করা হবে। তো চলো পরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। এখন আমি শাকটা বসিয়ে দিয়েছি, প্রথমে তেল দিয়েছি, তারপর দুটো শুকনো লঙ্কা দিয়েছি, আর সেরকম স্পেশাল শাকের মধ্যে দেওয়ার মধ্যে বেগুন দিয়েছি, আর সেরকম কিছু না। এদিকে কিন্তু ডিম আর আলুটাকে সেদ্ধ করে নিয়েছি প্রেশারের মধ্যে, এখন এটাকে ছুলে নিচ্ছি। ডিমের মধ্যে না জল দিয়ে দিলে না সেরকম টেস্টটা অন্যরকম হয়ে যায়, তাই এটাকে আমি অনেকক্ষণ ধরে রেখে দিয়েছি, সেদ্ধ হওয়ার মানে সেদ্ধ হওয়ার পর রেখে দিয়েছি। এখন হালকা একটু জল জল দিয়ে ধুয়ে নিচ্ছি, ধুয়ে তারপর আবার কিন্তু ছুলে নিচ্ছি। তাহলে আমার ডিমের টেস্টটাও থেকে গেল, আলুটাও এদিকে থেকে গেল। আর এই আলুটা আমি রান্না করছি, এটা দেখলে বাবা ভীষণ বকাবকি করবে, কারণ যে আলুটা কিনে এনেছে ওটা থেকে কিছু আলু নিয়ে এমে এসে রান্না করছি, কারণ ঘরে না কিচ্ছু নেই জানো তো। বাবা ডিম এনে রেখেছে আর এদিকে যে আলু নেই এই খবর নেই। কালকে রাত্রেবেলায় মাকে আমি বলেছিলাম আলুর কথা, মা হয়তো বাবাকে বলতে ভুলে গেছে, আর বাবা খুব সকালেই বাজার চলে গেছিলো তাই আর বলাও হয়নি। তো এখান থেকে কয়েকটা কাটা আলু নিয়ে এসেছি আমি, আর এখান থেকে না আমাদের আলু বাঁচে, মানে কাটার পর একটু বড় সাইজ যখন কাটা হয়ে যায় তখনই না আলুটা বেঁচে যায়, তো তখন আলুটাকে রেখে দেয়। সেই রকম ওগুলো থেকে আবার গাজা সৃষ্টি হয়, মানে আলুর গাজা হয়, তো সেগুলোর জন্য রেখে দেয়। সেখান থেকেই আমি কিছু আলু নিয়ে এসেছি, এখন তাড়াতাড়ি ঝটপট করে আলুগুলোকে আর ডিমগুলোকে ছুলে নেব। এতে কিন্তু আমার শাকটা বসিয়ে দিয়ে
আমি রান্নাটা করে নিয়েছি আর কাঠ খড়ি দিয়ে রান্না করছি। এখানে মা আজকে অনেকগুলো খড়ি আমাকে কেটে দিয়ে গেছে, আর এই খড়িগুলো এতটা মোটা মোটা আমি কাটতে পারছিলাম না। দুদিন তবুও কেটে কেটে রান্না করেছি আর আজকে একদমই পারছি না। আমার হাঁটুর নিচে কি যেন হয়েছে জানো, কিছুদিন থেকে এমন হচ্ছে আমি পাটা নিয়ে ঠিকমতো দাঁড়াতে পারছি না। অনেকেই বলছে ভ্যাকসিন নেওয়ার পরই নাকি সবার এরকম হচ্ছে। তো বন্ধুরা, আমার রান্না প্রায় কমপ্লিট। এখানে করেছি দেখো এই যে ভাত, আজকে ভাত অনেক বেশি কারণ দুটো লেবার আছে। আর এই যেদিকে করেছি শাক, তো তোমরা যে শাকটা দেখেছিলে সেটাই করেছি। এদিকে কালকের আছে, এটা আমরাই খাবো শুধু। এই দেখো একদম ভাতে জমজমাট হয়ে আছে। তো শীতল করেছিল বৌমণি, সেখান থেকে পাঠিয়েছে যে কালকের শীতল রয়েছে, এটা আমি আর মা খাবো। আর এখানে আছে দেখো ডিমের ঝোল, এদিকে করেছি ডিমের ঝোল। আর কিছু রান্না নেই ঘরে, সেরকম কিছু নেই, মা বললো এগুলো দিয়ে হয়ে যাবে। আর এদিকে দেখো পুরো ঘরটাকে সুন্দরভাবে পরিষ্কার করা হয়ে গেছে, এখন শুধু এই যে কয়টা বাসন জমেছে বাসনগুলোকে পরিষ্কার করব। তারপরে যেই সাইডে অনেকগুলো নোংরা জমেছিলো এই সাইডটাকে ভালো করে পরিষ্কার টরিষ্কার করলাম। তো চলো এখন ঝটপট করে বাসনগুলো ধুয়ে নিয়ে এসে খাবো, সেই খিদা পেয়েছে। তারপর মাকেও ডাকবো, মাও সকাল থেকে খায়নি, দুটো রুটি খেয়ে শুধু জমিতে গেছে, মাকেও ডাকতে হবে। তো চলো ঝটপট করে কাজগুলো শেষ করে তারপর তোমাদের সামনে আসছি। আমার রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে, আমি খাইনি এখনও, মাও এখনও আসেনি। এদিকে বাসন টাসন ধোয়া সব শেষ, এখন মানে লেবারের জন্য মার জন্য এক বোতল জল নিয়ে যাই। তো এই যে বোতল নিয়ে এসেছি, মধ্যে জলটা ভরে নিয়ে যাই। জমিতে চলে এসেছি, আমাদের বাড়ির পাশেই জমি এটা, এটাতে কিন্তু আমাদের আলু লাগানো হচ্ছে। মা আর বাবা ওই সাইডে, আর এই সাইডে হচ্ছে একটা বৌদি আর দাদা, দুজনে মিলে কিন্তু আলু লাগাচ্ছে। আর আজকেই এই জমিটা আমাদের, এখানে দুটো জমি একসাথে আমাদের আছে, দুটোই আজকেই শেষ হয়ে যাবে। তো এর জন্য ওদের জন্য জল দিয়ে এসেছি। আমার মনে হলো যে কেউ যেন আমাকে একজন ডেকে বললো জল আনতে, তারপর এসে শুনি জল নিয়ে এসেছে, জল আর লাগবে না, তবুও জলটা এনে দিলাম। আর আমার বাবা দেখো কীভাবে কাজ করে, দেখলেও না মায়া লাগে সত্যি। কিন্তু বাবাকে যদি বলি যে তোমার করতে হবে না, তবুও যেন বাবা বসে থাকতে চায় না, কারণ আমার মা পায়ের অবস্থা এরকম নিয়ে কাজ করছে। বাবা বলে কি, তোর মারও তো শরীরটা ভালো না, তোর মা যদি করতে পারে আমি কেন করতে পারবো না। আচ্ছা এই জিনিসগুলো যে ওরা করে দেখো, তো আমাদের কষ্ট হয় না। আর আমি তো সারাদিন বাড়ির সব কাজ সামলে আমি জমিতে আসতেই পারি না, আর আমার কিন্তু জমিতে কাজ করা অভ্যাসও নেই, ছোটো থেকে কোনোদিন করিনি। আর যখন করেছি নিজস্ব কাজগুলো টুকটাক ভাই আমি করেছি, এখন তো ভাই অনেকটাই জমির হাল ধরে ফেলেছে, কৃষিকাজের হালটা ধরেছে ওর, তাছাড়া পড়াশোনাও করছে, কোন দিকে সামলাবে। মায়ের পায়ের অবস্থা ভালো না, বাবা তো আগের থেকে এরকম, কষ্ট হয় জানো তো, বাবা যখন এভাবে কাজগুলো করে না ভীষণ কষ্ট হয় দেখতে, কিন্তু কি করা যাবে, বাবা তবুও বাড়িতে বসে থাকতে চায় না, কাজের লোক না সব সময় বাড়িতে বসে থাকতে এর জন্যই চায় না। কতবার বন্ধন লাগবো তোরা, এদের কেনা কি সুন্দর করে শেষ হয়ে গেছে। গিয়াছে গা বাইরে এসছে, আমি যখন গেছি আমি যখন আই তখন থালতে বাড়ি উঠতেছে। আমাদের ক্ষেতের পরের ক্ষেতটাতেই দেখো সার দিচ্ছে, এরাও কিন্তু আলু গাড়বে। আর সবার প্রথমত আমাদের আলুটাই গাড়া হয়ে যাচ্ছে। এদিকে আমাদের এই গ্রামটার মধ্যে সবথেকে প্রথমত আমাদের আলুটাই গাড়া হয়, তারপরে অন্যরা গাড়ে, কারণ আমাদের এই আলুটা হতে হতে আর তুলতে তুলতে প্রায় মাঘ মাসের শেষ, মাঘ মাসের শেষে কিন্তু এই আলুটা তোলা হবে। আর একটা আলুকে চার ভাগ পাঁচ ভাগ করে কেটে সেই আলুটা কিন্তু জমিতে লাগানোর পর মাঘ মাস আস্তে আস্তে সেই আলুটা থেকে চারটা পাঁচটা করে আলু বের হয়, দেখতে কিন্তু একটা অন্যরকম লাগে। আলু তোলার
সময় কিন্তু ভীষণ মজা লাগে। তার কারণ হচ্ছে এত সুন্দর আলুগুলো হয় না, আর এত ভালো লাগে তুলতে, মজা লাগে। আর এই গাড়াটার সময় কিন্তু সেরকম খারাপ লাগে না, গাড়তেও কিন্তু ভালোই লাগে। আগে গেড়েছি, এখন আর বাড়ির সংসারের কাজ সামলে না হয় না, আর মা এখন জমিতে চলে আসে, বাড়ির টোটালের দায়িত্ব আমার থাকে, ঘর গোছানো, ঘর পরিষ্কার করা, রান্না বান্না হাঁড়ি করে যা কাজ, সংসারে কিন্তু অনেক কাজ থাকে। গরু বাছর ছাগল হয়তো তোমাদেরকে ক্যামেরাতে সম্পূর্ণটা দেখাই না, কারণ আমার কাছে ক্যামেরা ধরে ধরে কাজ করা না একদম আগায় না। আমার মনে হয় এসব বন্ধ করে আমি যদি এক নিমিষে কাজগুলো করে আসি তাহলে ভালো হবে। আজকে ভাই বাড়িতে নেই, এখনই কলেজ চলে যাবে, তো তারপরে গরুগুলোকে আনতে হবে, গরুকে জল দিতে হবে। এখন যদি আমি ক্যামেরা ধরে ধরে কাজগুলো করি সেগুলো তো হবে না, না তাই আর ক্যামেরা নিয়ে কাজটা করতে যাই না। আজ তোমাদের সাথে শেয়ার করবো যেটা, সেটা কিন্তু এখনই শেয়ার করবো। তো তোমরা জানোই থাম্বনেল দেখে এসেছো যে রুমটাতে আমি গিয়ে উঠবো, এখন এই গ্রাম বাংলা ছেড়ে সব ছেড়ে তোমাদের দাদা ভাইয়ের সাথে সংসার করব যেটাকে বলতে হয়। আমি সত্যি কথা বলতে গেলে কালকে অনেকেই কমেন্টে বলেছো তুমি তো এখনও সংসার সম্বন্ধে বোঝোনি। হ্যাঁ গো, আমি না সংসার সম্বন্ধে এখনও বুঝিনি, বিয়ের পর না সংসার জিনিসটা আমার ভাগ্যেও হয়নি, আর আমি সংসার জিনিসটা এখনও বুঝিনি, তাই দুজনে মিলে এখন সংসার করব। তাই রুমটা তোমাদের সাথে শেয়ার করব, তোমাদের দাদা ভাই আমাকে পাঠিয়েছে। এটা হচ্ছে আমাদের রুম। প্রথমত রুমটা ঢুকলে প্রথমে যেরকম একটা পর্দা দেওয়া আছে রুমের মধ্যে, আর রুমের নিচে না এরকম কার্পেটের মতো, কার্পেট না কি বলে এসব জানি না, প্লাস্টিকের থাকে যেগুলো ওগুলো পাতা, এই যে একটা পর্দার মতো দেওয়া আছে। আর প্রথমত ঢুকতেই আমাদের রুমটার আগে পড়ে এই সাইডটা দিয়ে পড়বে বাথরুম। এই যে এই পাশটাতে বাথরুম, কেউ হয়তো ভিডিওটা দেখছো খাবার টাইমে, কেউ খারাপ পেও না, আগের থেকেই তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এই যে পড়ছে বাথরুম, এখানে স্নানের ব্যবস্থা আছে, তারপর টয়লেটের ব্যবস্থা আছে, এখানে সব কিছুর ব্যবস্থা এখানে রয়েছে। একটা বড় বালতি আর একটা মগ রয়েছে, এটা কিন্তু আমাদের পার্সোনালি দিয়ে দিয়েছে। তারপর হচ্ছে আমার বেডরুম, এটা হচ্ছে আমার বেডরুম, এখানে থাকবো। আর এই বেডরুমে শুধু আছে একটা ফ্যান, এই দেখো উপরে ফ্যান, আর ঘরটা বেশ বড় সড়োই আছে। আর শহরে আর কোনো বিদেশে গেলে কিন্তু বড় সড়ো ঘর বেশি একটা লাগে না, এরকম ঘর হলেই হয়। আর এটা হচ্ছে আমাদের বেড, এটার মধ্যে কিন্তু আমাদের সব কিছু নিয়ে যেতে হবে। আর এইদিকে যে কারেন্টের সুইচ বোর্ড, আর এদিকে কিন্তু জালনা না কি আমি সেরকম বুঝতে পারলাম না, এই বেডটা আমাদের দুজনের জন্য। আর এখানে একটা খেলনা গাড়ি রয়েছে, হয়তো আগে আমাদের আগে যারা এখানে ছিল তারা হয়তো বাচ্চা নিয়ে এসেছিলো, তাই খেলনা গাড়িটা রয়ে গেছে। এটা তো আমার কোনো কাজে আসবে না, তবু এটা থাকে, এটা সৌন্দর্যের মধ্যে পড়ে একটা। তারপর হচ্ছে আমার কিচেন, যেখানে আমি রান্না বান্না করব। আর হ্যাঁ, কিচেনের মধ্যে আরেকটা আমাদের বেড রয়েছে, তোমাদের দাদাভাইয়ের সাথে যখন আমার ঝগড়াঝাটি হবে তখন এই বেডটা আমি এসে শুয়ে পড়বো, এটাই বলছিলাম তো তাকে তখন। তো এদিকে দেখো এরকম একটা র‍্যাকেট রয়েছে, এরকম একটা আলমারি রয়েছে, এই আলমারিটার মধ্যে জিনিসপত্র রাখা যাবে, এটা কিন্তু একদমই আমাদের দিয়ে দিয়েছে আলমারিটা। আর এই দেখো তোমাদের দাদাভাই ক্যামেরা করছিল, ওকে আমি বলেছি ভালো করে দেখাতে হবে। এটা হচ্ছে আলমারি, তার মধ্যে একটা আয়না রয়েছে, আয়নাটা কিন্তু আমার খুব কাজে লাগবে, আয়না আর বাড়ি থেকেই নিতে হবে না। আর কী কী নিতে হবে আমি না এত কিছু জানি না, তবুও তোমরা প্লিজ একটু বলে দিও যে কী কী নিলে আমার ভালো হয়, আমার সুবিধা হয়। আর সব কিছু জিনিস কেনাটাও আমার পক্ষে সম্ভব না, এখানে কিন্তু রান্নার কাজটা হবে, আর এদিকে একটা জানলা রয়েছে, আর এখানে রয়েছে বেসিন। তো ঘরটা আমার মনে হয় যতটুক ভাড়া, ভাড়া অনুযায়ী ঘরটা ঠিকই আছে, সব তোমাদের বলবো কতটুক ভাড়া, কী সমাচার, কী এমন করে ঘরটা নেওয়া হলো, যখন সেখানে যাবো তখন আমি তোমাদেরকে আরও পুরো ভালো করে দেখাবো, তো হয়তো তখন তোমাদের আরও ভালো লাগবে। এখানেও কিন্তু একটা বেড করে নেওয়া যাবে আমাদের যদি কেউ সেখানে, আমার তো সেখানে অনেক আত্মীয় স্বজন আছে যেখানে তোমার দাদা ভাই থাকে, আমাদের এখান থেকে না অনেকেই সেখানে থাকে, অনেক মহিলারা অনেক দিদিরা সেখানে থাকে। তো আমি যাইনি কোনোদিন সেরকম বড় জায়গায় বা সেরকম বিদেশ জায়গায় আমি কোনোদিন যাইনি, এবার প্রথমত যাব। তো এই যে এই জায়গাটা হয়তো আমার আর তোমাদের দাদা ভাইয়ের এই রুমটা হলে হয়ে যাবে, আর তার সাথে কিচেন যেটা আছে সেটাও আমাদের দুজনের পক্ষে ঠিক আছে, তাই না বলো? রুমটা কিন্তু আর বড় দরকার নেই। অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে এসেছি, তোমাদের সামনে তারপর আর আসতে পারিনি, তো এখন তোমাদের সামনে চলে এসেছি। এদিকে কিন্তু আমি রাত্রেবেলার ভাত বসিয়ে দিয়েছি, রাত্রেবেলা শুধু এখন এক পো মানে এক কৌটো চাল বসিয়েছি, আর অনেকগুলো ভাত আছে। এই ভাতটা হয়ে গেলে এটার মধ্যে যে ঠান্ডা ভাত যেটা আছে সেটা দিয়ে দেবো, তাহলে সেটাও গরম হয়ে যাবে। আর আজকে রাত্রেবেলা করবো বেগুন পোড়া ভাত, আর হয়তো আমার মুখটা ঠিকভাবে তোমরা বুঝতে পারছো না, তার কারণ আমার মোবাইলে একদমই চার্জ কম আছে। তো বেগুন পোড়া ভাতটা রাত্রেবেলা খেতে কিন্তু ভালো লাগে, আর এই ঠান্ডার দিনে বেগুন পোড়া বা আলু সেদ্ধ বলো বা কোনো বড়া ভাজা, সেটা দিয়ে সবথেকে ভাত খেতে ইন্টারেস্ট বেশি লাগে আমার কাছে। তো এইদিকে কিন্তু বেগুনগুলো পুড়ে নেবো, ভাতটা আমার প্রায় হয়ে গেছে, তো এখন এই সাত সাত বেগুনটা পুড়ে নিলে খাওয়া দাওয়া হয়ে যাবে আমাদের। তো এখন 9টা বাজে, তো খাওয়া দাওয়া শেষ।
রাত্রেবেলায় বেগুন পুরো ভাত খাবো। ভাতটা হয়ে গেছে, এখন বেগুন পুরি নেবো। ভাত বলতে দুপুরবেলা না অনেকগুলো ভাত বেজে গেছে, আর আমাদের বাড়িতে যারা কাজ করছে তারা না একদমই বেশি ভাত খায় না, একদম কম কম ভাত খায়। তাই তাদেরকে বলছিলাম এত কম ভাত খাও কেন গো, এখানে কিন্তু আমি বেগুনটাকে পুড়ে নিচ্ছি। এখানে বেগুনটাকে পুড়ে এখন ভালো করে বেগুনটাকে চুলে নেব। আর আমার না একটা প্রবলেম হয়ে গেছে, তোমাদের একটু পরেই দেখাবো প্রবলেমটা। আমার এরকম যে কেন হয় আমি জানি না সত্যি, তোমাদেরও কি এরকম হয়? আর এটা কি কোনো অসুবিধে না কি? কোথাও একটা যাওয়ার আগে যদি এরকম কোনো একটা কিছু দেখা যায় তাহলে কিন্তু খারাপই লাগে। তো বেগুনটা ছুলতে ছুলতে কিন্তু আমি প্রথমে বুঝতে পারিনি এই পর্যায়ে আমি যাব বা এই পর্যায়টা আমার আসবে আবার। আর মাঝে মাঝে এরকম আবার হয় আমার। তো যে আমি বেগুনটাকে ছুলছি, এভাবে ছোলার পর না আমার হাতটা না বেঁকে নিয়ে যাচ্ছে, মানে আমার হাতের আঙুলগুলো না এরকম হয়ে যাচ্ছে, পুরো বেঁকে যাচ্ছে। আমি যখন ঘুমোই রাত্রেবেলাও না এরকম হয়, আমার পাগুলো না মনে হয় বেঁকে চলে যাচ্ছে। এটা কি টেনে ঠিক করতে হয়? এরকম মাঝে মাঝে আমার ঘুম ভেঙে যায় ওই কারণে। তোমাদের কি এরকম হয় একবার প্লিজ বলো তো। এটা কি কোনো অসুবিধা না কিছু আমি জানি না। তো দেখো বেগুনটা ছুলছি, ছুলতে ছুলতে না আমার হাতটা পুরো চলে যাচ্ছে এরকম। এই যে আমি বেগুনটা রাখলাম, আমি পারছি না বেগুনটাকে, আমি ঠিকভাবে ধরতে পারছি না। দেখো যে হাতটা বেঁকে যাচ্ছে, এই আঙ্গুল ওই আঙ্গুলের উপরে উঠে যাচ্ছে, কেন যে এরকম হচ্ছে আমি বুঝি না। এটা আমার অনেক সময়ই হয়, এই যে আঙ্গুলটা চলে যাচ্ছে এটাকে টেনে টেনে ঠিক করতে হয়, আর ভীষণ তখন খারাপ লাগে একটা। তো এইভাবে টেনে টেনে ঠিক করলে সময় লাগে না বেশিক্ষণ, 15 মিনিটের মধ্যে কিন্তু ঠিক হয়ে যায়, 10-15 মিনিট লাগে। তো মাঝে মাঝে না আমার এরকম হাত পাগুলোও হয়, হাতটা আজ কেমন হয়ে গেছে তাই তোমাদের সামনে দেখালাম। ক্যামেরার সামনে যখন হয়ে গেছে তাই ভাবলাম তোমাদেরকে দেখাই, এটার কোনো ওষুধ আছে কি না বা এটা কী অসুবিধা আমি জানি না। তো এদিকে কিন্তু বেগুনগুলোকে ভালো করে পুড়ে নিয়েছি, এ দুটো পোড়া একটু কম হয়েছিল, এটাকে আবার উলট পালট করে পুড়ে দিলাম। আর আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো, আর আমার যে রুমটা আছে তোমাদেরকে দেখালাম সেটা কেমন লাগলো তোমাদের কাছে অবশ্যই জানিও। চলো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি।